যাদের ফোনের মধ্যে এরকম নোটিফিকেশন আসে, ক্লিন ইউর ফোন ফ্রম পটেন্সিয়াল থ্রেটস, ইউর ফোন ইজ নট প্রোটেক্ট, ইউর ডিভাইস ক্যান বি ইনফেক্টেড, তো এরকম নোটিফিকেশন যাদের ফোনের মধ্যে আসে, তো তারা কিভাবে এটির সমাধান করবে এটাই আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অনেক মেসেজ তারা দিয়ে থাকে প্রতিনিয়তি, তো ভাইরাস অন ইউর ডিভাইস, তো এরকম অনেক নোটিফিকেশন আসে, তো এটার সমাধান কিভাবে করবেন আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো প্রথমে বলি যে এই যে নোটিফিকেশনগুলো আসে এটা কি আমাদের ফোনের জন্য ক্ষতিকর কি না। তো এই মেসেজগুলো মূলত আমাদের ফোনের ক্ষতি করবে এরকম কিছু না, কিন্তু আমরা যদি এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের ফোনে ক্ষতি হতে পারে বা আমাদের ডাটা হ্যাক হতে পারে। তো এমনিতে যে নোটিফিকেশনগুলো আমাদের ফোনে আসতেছে এটা স্বাভাবিকভাবে আমাদের ফোনে কোনো ক্ষতি করতে পারবে না। তো এটার সমাধান কিভাবে করবেন, মানে এই নোটিফিকেশনগুলো কিভাবে আপনি বন্ধ করবেন, তো এটাই আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। আর আপনারা ভুলেও এখানে যে লিংক দেওয়া থাকবে ওই লিংকের মধ্যে ক্লিক করবেন না। তো এটার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ক্যালেন্ডার অ্যাপের মধ্যে, তারপর এখান থেকে থ্রি ডট একটি অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা নিচে আসলে এখানে ইভেন্ট নামে ইভেন্টস, তারপর টাস্ক, তারপর রিমাইন্ডার্স, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে সব করার টিক মার্ক এখান থেকে তুলে দেবেন। তো আপনার যদি একাধিক জিমেল থাকে তাহলে সব কয়টা জিমেলের টিক মার্ক এখান থেকে তুলে দেবেন। তো তারপর যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে আর এরকম কোনো মেসেজ এখানে শো করতেছে না। তো আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনার ফোনের মধ্যে আর বারবার এরকম মেসেজ আসবে না, আর আপনারা কেউ ভয় পাবেন না, এটা শুধুমাত্র নোটিফিকেশন, এখানে আপনার ফোনের কোনো ভাইরাস ঢুকেনি। আর আপনারা যদি লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে আপনাদের আবার প্রবলেম হতে পারে। তো একদম সিম্পল কাজ, আপনারা এভাবে আপনাদের ফোন থেকে কাজটা করে নেবেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আমার যখন এই মেসেজগুলো প্রথম আসছিল তখন আমারও ভয় লাগছিল যে আমার ফোনে কি ভাইরাস ঢুকে গেল কিনা। তো আপনাদেরও এরকম হতে পারে, তো আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা জাস্ট এই অপশনগুলো বন্ধ করে দিবেন তাহলে আপনাদের ফোন একদম সেফ হয়ে